প্রবলেম ওই প্রবলেম নানান রকম প্রবলেম দেখে যাচ্ছে, কিন্তু মালগুলো ব্ল্যাকে বিক্রি হচ্ছে। ঘটেছে ঘটনা চাঞ্চল্য এলাকায়। এলাকাবাসীর অভিযোগ করছেন, আজ সকালে রেশন দোকানের গোডাউন থেকে চাল ভ্যানে তোলা হচ্ছিল, সেই সময় স্থানীয়রা হাতে নাতে ধরে ফেলে। তারপর পুলিশকে খবর দেওয়া হলে ইকোপার্ক থানার পুলিশ এসে ভ্যান চালককে আটক করে, বাজেয়াপ্ত হয় সমস্ত চালের বস্তা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীরা ক্ষিপ্ত হয়ে ওঠে, হাতিয়ারার কাছে রাস্তা অবরোধ করে তারা বিক্ষোভ দেখান। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এইভাবেই রেশনের চাল চুরি করে রাজারহাটের বিভিন্ন দোকানে বিক্রি করা হতো, যার জেরে সমস্যায় সাধারণ মানুষ। দীর্ঘদিন ধরে এখানে মাল পাচার হচ্ছে, গাড়ি করে গাড়ি ধরা হয়েছে, প্রত্যেক মাসে দু তিন গাড়ি করে আছে, প্রত্যেক গাড়িতে 35 গাড়ির বস্তা যাচ্ছে এখানে, ঠিক আছে। আজকে ধরার পরে আজকে বলছে পুলিশে তাও ফোন করে অন্যভাবে ঘোরাতে যেয়েছে, ভ্যানালা সব কিছু সত্যি কথা বলে দিয়েছে যে মাল মাসে দুবার তিনবার করে উঠছে এখান থেকে, কিন্তু এনারা কি করছে, দীর্ঘদিন ধরে মাসের পর মাস টাইম নিচ্ছে, কার্ডের এই প্রবলেম ওই প্রবলেম নানান রকম প্রবলেম দেখে যাচ্ছে, কিন্তু মালগুলো ব্ল্যাকে বিক্রি হচ্ছে, এরা করছে রেশন দোকান করছে, ঠিক আছে। আমরা এটাই চাইছি যে রেশনের এটা লাইসেন্সটা ক্যান্সেল হোক। গোটা ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত এই মুহূর্তে এলাকা, একুবাগ থানার পুলিশ রয়েছে ঘটনাস্থলে। সকালবেলা 10টার দিকে ঠিক এসব আমাদের বিহার আছে, অলি মোহাম্মদ MR 22, সাত নম্বর MR 22, হাতিয়ারা গোট, ওখান থেকে আর একটা গোডাউন আছে তানার, সেই গোডাউন থেকে মাল তুলে নিয়ে এক জায়গা থেকে অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, হাতে নাতে ধরা পড়ে। এই অবস্থায় আমাদের হাতিয়ার লোক সবাই মিলে তারাকে পুলিশের কাছে তুলে দেওয়া হয়েছে। কোথাকার রেশন দোকান থেকে মাল তুলে হাতিয়ারা গোট থেকে MR 22 কোথায় যাচ্ছিল, বিষ্ণুপুর যাচ্ছিল বলছে উনি, কোন জায়গায় যাচ্ছে আমরা তো জানি না। এইভাবে নানান রকম কৌল কৌশলে ব্ল্যাক করছে, ব্ল্যাক করে গরিব মানুষরা পাচ্ছে না। এটা সুষ্ঠু বন্ধ ব্যবস্থা করার জন্য আমরা ওনার ক্যান্সেল, ওনার লাইসেন্স আছে ক্যান্সেল করে দিয়ে যদি অন্য মানুষকে দেওয়া হয়, তাতে করে আমরা একটু উপকারিত হই, সাধারণ মানুষ যেন দুটো পায়। পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছে? হ্যাঁ, পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছি, ওদেরকে তুলে নিয়ে গেছে। আপাতত পয়সা খেয়ে যারা না ছেড়ে দেয়, এটা ব্যবস্থা করলে আমাদের কাউন্সিলর থেকে শুরু করে আর MLA পর্যন্ত তাপস্যার যে নেতৃত্বে এটা সুষ্ঠুভাবে বন্টন কীভাবে করা যায়, যেটা করতে পারে সেটাই আমাদের লক্ষ্য। বেলচাগুলো বসিয়ে রাখে, এরাই সব ধান্দাবাজি করে, আর যারা অরিজিনাল কার্ড রয়েছে তারা মাল পায় না, তারা 5 কেজি জায়গায় 3 কেজি পাচ্ছে, 3 কেজি জায়গায় 1 কেজি পাচ্ছে। ওখানে রেশন মালিক পুষে রেখেছে, চামচাগুলো পুষে রেখেছে, তারা সব মাল ব্ল্যাকে করছে। যার কার্ড রয়েছে সে 5 কেজি জায়গায় 2 কেজি পাচ্ছে, অন্যজনের টাকা দিয়ে এসে সে মাল ব্যাগলে আগে পেয়ে যাচ্ছে। এগুলো আমরা চাইবো যে প্রশাসন যেন এগুলো নজর রাখে, প্রশাসন নজর রাখে, এবার ফুড ডিপার্টমেন্ট এগুলো তাদেরকে যেন কড়া ব্যবস্থা নেয়, সাধারণ মানুষের তার যা কার্ড সেই প্রাপ্য যেন প্রত্যেকবারে পায়। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল লাইভ।